আমরা ঘর্ষণ পড়ছিলাম তাই তো। তো আজকে আমরা পড়ব হচ্ছে অ্যাকচুয়ালি আনত তলে ঘর্ষণ। হ্যাঁ, তো আনত তলে ঘর্ষণ বলতে আমাদের অবশ্যই আনত তলে এঁকে নিতে হবে। তো এটার বিভিন্ন রকম কেস থাকতে পারে, কিন্তু মেইন জিনিস কিন্তু একটা, মেইন জিনিসটা হচ্ছে যে অবশ্যই গতির বিপরীতে দেখতে হবে হচ্ছে ঘর্ষণের দিকটা, ঠিক আছে? গতির বিপরীতে ঘর্ষণের দিকটা দেখলে হয়ে যাবে। এখন আনত তলে যে থেটা কোণে আনত যদি একটা তল থাকে এবং এখানে যদি এম ভরের একটা বস্তু থাকে, তাহলে প্রথম কাজ যেটা করতেই হবে অবশ্যই সেটা হচ্ছে এম জিকে তোমরা ভাগ করে দেবা বিভিন্ন জায়গায়, এম জি। তাহলে এটা থেটা হলে অবশ্যই এটাও থেটা, তাহলে এটা হচ্ছে এম জি কস থেটা এবং এটা হচ্ছে এম জি সাইন থেটা, রাইট? তাহলে এম জিকে ভাগ করা শেষ। এখন আমরা দেখব হচ্ছে যে এক্সট্রা আর কি থাকতে পারে। দেখো নর্মালি যদি আমি আর কোনো ফোর্স না দিই তাহলে কি হবে, সে নিচের দিকে আসা ট্রাই করবে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে থাকবে? বিপরীত দিকে থাকবে। এই কেসটা আমরা গত দিনে ঘর্ষণ কোণ যখন দেখিয়েছিলাম স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সাথে সম্পর্ক, সেদিন আমি করিয়েছিলাম, ঠিক আছে? এখন আমরা অন্য কেসগুলো করব। আমরা প্রথমে দেখব হচ্ছে এরকম যে আমি ধরলাম যে বস্তুটাকে আমি এফ বল প্রয়োগ করেছি এই দিকে, কী করেছি? এফ বল প্রয়োগ করেছি হচ্ছে এই দিকে, এবং এফ বল প্রয়োগ করে কেস ওয়ান, এফ বল প্রয়োগ করে আমি তাকে সমবেগে নিয়ে যাচ্ছি, সমবেগে ঊর্ধ্বগামী। খেয়াল করবা কি বললাম, এফ বল প্রয়োগ করে সমবেগে ঊর্ধ্বগামী, তার মানে তার বেগটা হচ্ছে এদিক বরাবর, তার কিন্তু কোনো ত্বরণ নাই, ঠিক আছে? ত্বরণ নাই কেন বলো তো? ত্বরণ নাই কারণটা হচ্ছে যে তার উপর নিট বল হচ্ছে শূন্য। বাহ্যিক কোনো বল না থাকলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকে। এই যে সমদ্রুতিতে সরল পথে, এইটা আমরা ইউজ করতেছি এখন। বাহ্যিক কোনো বল নাই, স্থির বস্তু স্থির, কিন্তু গতিশীল যা আছে সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন ঘর্ষণের কথা চিন্তা করতেছি আমরা। তাহলে দেখো গতিটা কোন দিকে, বস্তুর গতি কোন দিকে? বস্তুর গতি হচ্ছে এই দিক বরাবর, তাহলে ঘর্ষণটা কোন দিক বরাবর হবে? ঘর্ষণ হবে তার বিপরীত দিক বরাবর, তার মানে এইটা হচ্ছে আমাদের ঘর্ষণ। তাহলে বলো এটা গতিশীল আছে, তাহলে অবশ্যই একটা কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ এখানে থাকবে, রাইট? আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো যে কি হচ্ছে, কত বল কাজ করতো সেগুলো আমরা কিন্তু হিসাব করতে হবে। তো একটা বল আমি লিখি নাই, সেটা হচ্ছে আর, অবিলম্ব প্রতিক্রিয়া। তা আমি কি শিখিয়েছিলাম তোমাদের, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবরটা আমাদের আগে ইউজ করতে হবে, কারণ ওয়াই অক্ষ থেকে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাই। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো আমরা কি করি, আনত তলে থাকলে এক্স অক্ষ ধরি এ বরাবর, ওয়াই অক্ষ ধরি এ বরাবর, তাই তো? তাহলে ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর এইভাবে বস্তুটা যাচ্ছে না, এইভাবে নিচেও নামছে না, তার মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল। উপরের দিকে কী কী বল আছে? উপরের দিকে আছে আর নিচের দিকে আছে এম জি কস থেটা। তাহলে উপরের দিকে যে পরিমাণে বল, নিচের দিকে সেম পরিমাণে বল, ঠিক আছে? গেল। আচ্ছা, এবার এক্স অক্ষ বরাবর দেখো, আমি বারবার বলছি যে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, সমবেগ আছে, তাহলে ডান দিকে যে পরিমাণে বল, বাম দিকে সেম পরিমাণে বল। একটা যদি বল এক্সট্রা থাকতো কি হতো? এটা ত্বরণ হতো, ত্বরণ হচ্ছে না, তার মানে কোনো এক্সট্রা বল নাই। ডান দিকে যে পরিমাণে বল, বাম দিকে সেম পরিমাণে বল, তাহলে ডান দিকে কি পরিমাণে বল? এফ পরিমাণে। তাহলে বাম দিকে কি পরিমাণে বল? এফ কে এবং এম জি সাইন থেটা। এফ কে ভ্যালু কত? এফ কে ভ্যালু হচ্ছে মিউ কে আর। তাহলে এফ ইকুয়াল টু লেখা যাচ্ছে হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে মিউকে এম জি কস থেটা প্লাস এম জি সাইন থেটা, ঠিক আছে? তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে যত রকমের অঙ্ক সম্ভব হয়ে যাবে, ঠিক আছে? এই কেসটাতে কি বললাম, সমবেগে ঊর্ধ্বগামী, ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে কেস টু। আমরা আগে কেসগুলো একটু দেখে নেই, কেসগুলো বুঝে নেই, কারণ ম্যাথ করতে গেলে দেখা যাবে যে সবগুলা কেসের মধ্যে দু একটা মিস হয়ে যাচ্ছে, এজন্য কেসগুলো আগে বুঝতে হবে। তোমার যদি মানে অঙ্কে যদি ডাটা দিয়ে দেয়, তুমি তো সরাসরি এখানে বসাতেই পারবা, তাই না? এটা তো অসুবিধা না, আমাদের আগে বুঝে নিতে হবে যে কেন কি হচ্ছে। কেস টুতে আমরা দেখব হচ্ছে সমবেগে নিম্নগামী, কিন্তু আমি বল প্রয়োগ করেছি হচ্ছে আগের মতোই, সেম চিত্র আগের মতোই, ডান দিক বরাবর বল প্রয়োগ করেছি, কিন্তু এবার কি হচ্ছে, সমবেগে নিম্নগামী। দেখো তাহলে এই বরাবর হচ্ছে এম জি কস থেটা, এ বরাবর হচ্ছে এম জি সাইন থেটা, তাই তো? এখন দেখো সমবেগে নিচের দিকে যাচ্ছে, এটা কখন হয় বলো তো? যখন একটা গাড়ি মনে করো ফ্লাইওভার দিয়ে নামে, এখন ফ্লাইওভার দিয়ে নামার সময় কি হয়, নর্মালি বেগটা বেড়ে যাওয়ার কথা না, কিন্তু যদি তুমি নিয়ন্ত্রিত উপায়ে নামতে চাও কি করতে হবে, হালকা পরিমাণে হলেও তোমাকে ব্রেক করতে হবে। অ্যাকচুয়ালি ওখানে কিন্তু তাই হচ্ছে, नीचेर दिके चले आसार उचित किन्तु बेशी बेगे। किन्तु तुमी जेटा करछो ब्रेक करार जोन्नो देखो फोर्स दिच्छो एई पाशे पीछे पीछे दिक बराबर एक फोर्स दिए दिच्छो ठीक आछे ना आमी अत बेगे जाबो ना आमी एकटा समबेगेई जाबो ठीक आछे। एखन जाच्छे कोन दिके बस्तुटा बस्तुटा देखो जाच्छे होच्छे एई दिक बराबर एदिक बराबर से जो जाए ताहले त्वरणटा सरि त्वरण तो ना होच्छे ना समबेग जेहेतु एदिक बराबर जो जाए ताहले घर्षण बलटा कोन दिके होबे घर्षण बल होबे गतिर विपरीते ताहले एटा होबे एई बराबर ठीक आछे। देखो मेन बेसिकटा देखते होबे ओके ताहले देखो जे एखाने आर कि लेखा जाए आरेकटा ই লেখা যায় আরেকটা তোমার বল সেটা হচ্ছে আর উপরের দিক বরাবর ঠিক আছে। তাহলে আবার কি করব x অক্ষ y অক্ষ প্রথমে কার বরাবর ইকুয়েশন লিখব y অক্ষ বরাবর এটা y অ্যাক্সিস বরাবর এর ইকুয়েশনটা কত y অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা হবে হচ্ছে দেখো উপরের দিকে যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না তার মানে উপরের দিকে যে পরিমাণ বল নিচের দিকে সেম তাহলে r আগের মতোই mg cos θ ফাইন ওকে। আচ্ছা এবার x অ্যাক্সিস বরাবর দেখো সে তার কি কোনো ত্বরণ আছে কোনো ত্বরণ নাই সমবেগ তার মানে এই দিকে যে পরিমাণে বল ওই দিকে সেম পরিমাণে বল এই দিকে কি পরিমাণে বল mg sin θ আর ওই দিকে কি পরিমাণে বল f আর fk তাহলে f প্লাস fk ইকুয়াল টু হচ্ছে mg sin θ। তাহলে দেখো এখানে যে f ইকুয়াল টু কত লেখা যায় mg sin θ মাইনাস fk mg sin θ माइनस म्यू के आर आर एर भैलू कत आर एर भैलू होच्छे एम जी cos θ ठीक आछे। एफ के इक्वल टू म्यू के आर केमने हलो एगुलो तो आगे क्लास आमरा करियेछि तो एखन आर कराच्छि ना आमरा जस्ट आनत तल निये आछि ठीक आछे। ताहले देखो एटार साथे एटार डिफारेंसटा कि एखाने प्लस छिलो एखाने चले आसलो माइनस अनेके करे कि अनेके करे जे जे एगुला सूत्र मुखस्थ करे তোমাকে सूत्र मुखस्थ করলে হবে না सूत्र মুখস্থ করার কিছু না এগুলা কি মুখস্থ করার জিনিস কিছু মুখস্থ করার জিনিস না তুমি আমি যেভাবে বের করলাম জিনিসগুলো বুঝে বুঝে ওইভাবে বুঝে বুঝে বের করতে হবে ঠিক আছে বুঝে বুঝে বের করতে হবে তাহলে দেখবা হয়ে যাবে কেউ কিন্তু এগুলা মুখস্থ করতে যায় না হ্যাঁ। তাহলে কেস 2 গেল এবার কেস 3 কেস 3 তে আমরা দেখব হচ্ছে সম त्वरणे ऊर्ध्वगामी देखो एक आगे कि समबेगे ऊर्ध्वगामी एबार आमरा देखछि होच्छे समत्वरणे ऊर्ध्वगामी ऊपर दिके ताहले एकटा त्वरण थाकबे ताहले एटा होच्छे त्वरण किन्तु ऊर्ध्वगामी ख्याल राखबा ऊपर दिके जाच्छे तार माने ऊपर दिके जोदि जाय ऊर्ध्वगामी होले तोमार घर्षणटा कोन दिके थाकबे घर्षण थाकबे एई बराबर विपरीत दिकेई थाकबे ठीक आछे। আচ্ছা একজন জিজ্ঞেস করছে x y অক্ষ বরাবর ইকুয়েশন কেন আগে লিখি কারণ হচ্ছে দেখো x অক্ষ বরাবর ইকুয়েশনগুলোতে আমাদের যে r এর ভ্যালুটা লাগে দেখো fk = μ k r এখানে দেখো r এর ভ্যালুটা লাগে r এর ভ্যালুটা তুমি যদি আগে x অ্যাক্সিস বরাবর ইকুয়েশনটা লেখো তাহলে r এর ভ্যালুটা এখানে রেখে দিয়ে তারপর আবার y অক্ষ বরাবরটা নিয়ে তারপর আবার এখানে আসতে হবে দরকার নাই r টা এখানে বের করে রাখো তাহলে এখান থেকে r এর ভ্যালুটা বসাই দিবা এইজন্য আমরা y অক্ষ বরাবরটা আগে লিখব যতটা সম্ভব আমরা y অক্ষ বরাবরটা আগে লিখব সমস্যা নাই তো তাই না সমস্যা নাই তো লিখতে লিখবো তারপরে আমরা এটা লিখবো এজন্য সুবিধা হবে তোমার। আচ্ছা তাহলে কি বলছে সমত্বরণে ঊর্ধ্বগামী তাহলে কি কি চেঞ্জ হচ্ছে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না ত্বরণটা জাস্ট উপরের দিকে তাই ঠিক আছে। তাহলে y অক্ষ বরাবর কি কি চেঞ্জ হচ্ছে y অক্ষ বরাবরও কোনো চেঞ্জ হচ্ছে না উপরের দিকে যা নিচের দিকেও তাই ঠিক আছে। কেস 3 তে আছে কিন্তু আমরা কেস 1 এ না কেস 3 এবার x অ্যাক্সিস বরাবর হবে চেঞ্জ x অ্যাক্সিস বরাবর ত্বরণ আছে त्वरण थाकले अवश्य निट बल आछे तार माने त्वरण जेदिके निट बलटाओ सेई दिके तार माने ऊपर दिक बराबर बलटा किन्तु बड़ो नीचेर दिक बराबर बलेर चेये ताई ना कारण त्वरणटा एई दिक बराबर ताहले ऊपर दिक बराबर जोदि बलटा बड़ो हय ताहले कि लेखा जाय एफ माइनस एफ के माइनस एम जी sin θ इक्वल टू एम ए एटा लेखा जाय ना देखो एफ माइनस एफ के माइनस एम जी sin θ इक्वल टू एम इंटू ए देखो एटा बड़ो ए दुइटा छोटो। अच्छा एफ माइनस म्यू के आर তাহলে এখান থেকে আর এ ভ্যালু বসিয়ে দেব, তাহলেই শেষ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ত্বরণও পাইতে পারি, আর এই ভ্যালুটা উপর থেকে পাবো। ঠিক আছে, অনেক কিছুই পাওয়া যাবে। ত্বরণ যদি পেয়ে যায় তাহলে নির্দিষ্ট সময় পর সে কত দূরত্বে যাবে গতিবিদ্যার সমীকরণ বসা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকমের অঙ্ক কিন্তু এই বেসিকটা থেকে করা সম্ভব। খেয়াল রাখবা এখানে চেঞ্জটা কোথায় হচ্ছিল, সমত্বরণ, তাই একটা ত্বরণ আসছে ঊর্ধ্বগামী, এই জন্য নিচের দিক বরাবর হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এবার আমরা দেখব হচ্ছে সমত্বরণের নিম্নগামী, কেস 4। ঠিক আছে, এবার কি দেখব, সমত্বরণে নিম্নগামী। ফাইন, দেখো ত্বরণেই যাচ্ছে নিচের দিকে, এটা মিন করছে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকেই ত্বরণ। ওকে, বেগটা কোন দিকে, বেগটা হচ্ছে তাহলে এই দিক বরাবর, নিচের দিকেই। ফাইন, আচ্ছা তাহলে নিচের দিকে বেগ হলে কি হবে, ঘর্ষণটা উপর দিক বরাবরই থাকবে, এখানে আর কোনো চেঞ্জ নাই। ওকে, তারপর ওয়াই অক্ষ বরাবর কোনো চেঞ্জ, ওয়াই অক্ষ বরাবর এটাও সেম, উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। ঠিক আছে, এবার কোথায় চেঞ্জ হবে বলো তো, এবার চেঞ্জ হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর, একটু দাঁড়াও, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি চেঞ্জ হবে, দেখো সে কোন দিকে যাচ্ছে, এই দিক যাচ্ছে কোন দিকে সেটা ম্যাটার, এফকে বের করার জন্য বের করে ফেলেছি। এবার দেখবো ত্বরণটা কোন দিকে, ত্বরণ কোন দিকে, এই বরাবর, তার মানে এই বরাবর বলগুলো বড় আর এই বরাবর বলগুলো ছোট। এই বরাবর কোন কোন বল আছে, এমজি সাইন থেটা, আর এই বরাবর আছে এফ আর এফকে, তাহলে কে বড়, অবশ্যই এমজি সাইন থেটা বড়। সুতরাং এমজি সাইন থেটা মাইনাস এফকে ইকুয়াল টু এম ইন্টু এ, বা কি লেখা যায়, এমজি সাইন থেটা মাইনাস এফ মিউকে আর ইকুয়াল টু এম এ, বা এমজি সাইন থেটা এমজি কস থেটা ইকুয়াল টু এম এ। ঠিক আছে, দেখো কিছুই নাই, সমীকরণ লিখছি জাস্ট। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ। একজনের কল কয়বার কাটা যায় বলো তো, কল করতেই আছে ক্লাসের মধ্যে। আচ্ছা তাহলে তাহলে দেখো এখানে খেয়াল করে যে আর কি কি সম্ভব, আরও সম্ভব। তাহলে কেস 5, এবার আমরা দেখব হচ্ছে সমমন্দনে ঊর্ধ্বগামী। খেয়াল করবা সমমন্দনে ঊর্ধ্বগামী। আমি এটা আবার আঁকাবো, তোমাদের যারা প্রথমবার এগুলা দেখতেছো তাদের বোঝানোর স্বার্থে চিত্র কীভাবে আঁকাতে হবে সেটা আয়ত্ত করার জন্য এটা আবার আঁকাবো। কী হলো, সমমন্দনে ঊর্ধ্বগামী। এবার আমি তোমাদের কাছ থেকেই অ্যান্সারগুলো নিব। ঠিক আছে, ভুল হোক রাইট হোক কমেন্ট করবা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কে ভুল করলো কে রাইট করলো ওটা দেখার জন্য অন্য কেউ বসে নেয়, এটা কম্পিটিশনের যুগ, এটা তোমাকে নিজের রাস্তা নিতে হবে। ঠিক আছে, আরেকজন কী বললো লোকে কী বললো এটা দেখার লাভ নেই। ঠিক আছে, তোমার নিজের রাস্তাটা দেখতে হবে, তোমার বুঝতে হবে যে তুমি ঠিকঠাক বুঝো কিনা। দেখো এম এটুকু তো আমি করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে থেটা, তাহলে এটা হচ্ছে এমজি কস থেটা এমজি সাইন থেটা। ফাইন, আচ্ছা এবার আমি বল প্রয়োগ করেছি হচ্ছে এই বরাবর ধরলাম। ঠিক আছে, বল প্রয়োগ করেছি এই বরাবর। আচ্ছা এইবার তোমরা কমেন্ট করবো যে ত্বরণটা ঘর্ষণ বলটা কোন দিক বরাবর, নিচের দিকে নাকি উপরের দিকে, কমেন্ট করো। এটা এখন পারার কথা, এটা এতক্ষণে মানে অনেকক্ষণ গেজাইছে একটা জিনিস নিয়ে যে গতির বিপরীতে, তাই তো ঊর্ধ্বগামী, তার মানে গতির বিপরীতেই হচ্ছে ঘর্ষণ বলটা। আচ্ছা এবার বলো ত্বরণটা কোন দিকে। ঠিক আছে, বেশিরভাগই রাইট, নিচে। কারণ কি, সমমন্দনে, সমমন্দনে ঊর্ধ্বগামী মানে উপর দিকে যেতে যেতে তার বেগটা কমতেছে, মানে তুমি উপর দিকে যাচ্ছ, ব্রেক হয়তো বেশি হয়ে গেছে, এই জন্য তুমি যেটা করলে গাড়িটা একটু ব্রেক করতে করতে উপরে গেলা, মানে হ্যাঁ তোমার গাড়িটা বেশ ভালো। তো যাই হোক এই হলো অবস্থা, এই হচ্ছে নিচের দিকে। তাহলে দেখো আর যেটা প্রত্যেকটা লিখবো আবার, সমস্যা কি, আর ইকুয়াল টু देखो ऊपर दिखे जे परिमाण नीचे दिखे सेम परिमाण ऊपर नीचे जाम्प करतेছে না জিনিসটা তাহলে mg cos θ ठीक আছে তাহলে এই পাশে কি হচ্ছে ত্বরণটা দেখো ত্বরণটা কোন দিকে ত্বরণটা এই বরাবর তার মানে নিট বলটা হচ্ছে এই বরাবর তার মানে এই দিকের বলটা বলগুলো বড় এই দিকের বলগুলো ছোট তাহলে কি লেখা যাচ্ছে fk + mg sin θ এরা বড় ছোটকে ছোট হচ্ছে f = m * নিট ত্বরণ ঠিক আছে এটা হচ্ছে y অক্ষ বরাবর এবং এটা হচ্ছে x অক্ষ বরাবর তাহলে f কে বলতে μ কে * r r এর ভ্যালু mg cos θ + mg sin θ - f = m * a ওকে তাহলে এই হচ্ছে কথা এরপরে আমরা দেখব হচ্ছে কেস 6 সমমন্দনে নিম্নগামী आँकाई आबार एटा ना आँकाई एटा तो एम जी के भाग कर आँकाई एक बारे एटा थेटा होले एटा होबे एम जी कस थेटा एवं एटा होबे एम जी साइन थेटा राइट अच्छा ओके ताहले एबार बोलो एटा होच्छे आर एफ दिच्छे आमरा ए पाशे माने ए पाशे बल दिच्छी एखन सममन्दने निम्नगामी देखो निम्नगामी निम्नगामी मन्दनटा ताहले कोन अच्छा एबार बोलो जे त्वरणटा कोन दिके ऊपरेर दिके बोलछे हाँ सबाई ठीक आछे सम्भवत देखी देखो जेदिके जाच्छे तार विपरीत दिके मन्दन हय सब समय ताई तो माने नॉर्मल हिसाब आमरा मंदन बोलते कि बोझाय गतिर विपरीते जो त्वरणटा सेटाई मंदन तार माने सममन्दने निम्नगामी निम्न नीचेर दिके जाच्छे ताहले मंदनटा होच्छे ए बराबर ठीक आछे ताहले y एक्सिस बराबर किन्तु एटा सेम एटा राखाइतेछि ना एटा चेन्ज करतेछि ना एबारे x अक्ष बराबर के बड़ x अक्ष बराबर देखो त्वरणटा कोन दिके निट त्वरणटा ऊपरेर दिक बराबर तार माने ऊपरेर दिके बलगुलो बड़ नीचेर दिकेर बलगुलो छोट ठीक आछे अच्छा f के कोन दिक बराबर देखो v जोदि ए दिक बराबर हय ताहले f के किन्तु ए दिक बराबर गति जेदिके तार विपरीते घर्षण ताहले आमरा कि लिखते पारी एटा बड़ जेहेतु त्वरणटा एदिके ताहले एफ प्लस एफ के माइनस एम जी साइन थेटा इक्वल टू एम इंटू ए अच्छा ताहले एफ प्लस एफ के बोलते ताहले म्यू के एम जी कस थेटा माइनस एम जी साइन थेटा इक्वल टू एम इंटू ए राइट ताहले ये हलो आमादेर इक्वेशनगुलो जेगुलो सल्व करलेई आमादेर जेकोनो डाटा देवा थाक जेकोनो मैथ देवा थाक करा जाबे ठीक आछे अच्छा एइबार आमरा आरो किछु मडिफिकेशन करब ठीक आछे तो मडिफिकेशन केस आमरा करेछि एक्चुअली एइबार करब होच्छे मडिफिकेशन ताहले एक नम्बर मडिफिकेशन सेटा होच्छे जिनिसगुलोके एकटु स्पाइसी करते होबे एगला तो अनेकेर प्रॉब्लेम है ठीक है तो प्रॉब्लेमेर किछुई नाई जिनिसगुलो बेसिक जिनिसगुलो मने राखलेई हये जाबे ठीक है ताहले प्रथम कथा होच्छे जे एम जी के पाइसो तो भाग करे दाओ थेटा एम जी कस थेटा एम जी साइन थेटा भाग करा शेष राइट भाग करा शेष एबार एफ एई बेटाय आँका बाँका पथे हाँ जाच्छे तो आँका बाँका पथे गेले चाँद गगन उठे गेছে तो आमादेर जेटा करते होबे चाँद के ठीक मतो पजिशने ए बराबर नाले ए बराबर आनते होबे ताहले एटा धरलाम होच्छे आल्फा देखो एटा थेटा धरले एटा थेटा धरते पारबा ना नर्माली जोदि ना बोले देय जे दुइटा सेम कोण एरकम तो हर कथा ना एटा तो जे कोनो कोण दिते पारे एजोन्नो आमरा धरबो होच्छे आल्फा ताहले एटा होच्छे f cos आल्फा एबं एटा होच्छे f sin आल्फा राइट अच्छा कि करलाम f cos आल्फा दिलाम f sin आल्फा दिलाम एबार जेटा करबो आर कि आँकानो बाकी देखो एबार आमरा धरबो होच्छे धरबो आमी मडिफिकेशन एकटा दुइटा देखाबो बाकीगुलो तोमरा निजे किन्तु चिंता करे निते होबे हाँ कखन कि होबे आमरा धरबो होच्छे एटा डान दिक बराबर त्वरण पाच्छे डान दिक बराबर त्वरण पाच्छे एबं डान दिक बराबरई जाच्छे ठीक आछे गतिटाओ डान दिक बराबर त्वरणও डान दिक बराबरई पाच्छे अच्छा তাহলে ডান দিক বরাবর যেহেতু সে যাচ্ছে তার মানে ঘর্ষণ এই দিক বরাবর। ঠিক আছে। আচ্ছা এখন কি কি লেখা যায়, এক্স ওয়াই প্রথমে কি লিখবো ওয়াই অক্ষ বরাবর একটা। এখন ওয়াই অক্ষ বরাবর একটা কী লিখবো তোমরা একটু কমেন্ট করো তো, আমি একটু দেখি যে তোমরা কি কি মানে বুঝতে পারছো। যারা বুঝতে পারছো তারা তো ভালো, আর যারা ভুল হলে হোক সমস্যা নাই, আমি দেখতে চাই যে আমার আরও কী লেভেলে পড়াইতে হবে। ঠিক আছে, একটু কমেন্ট করো যে ওয়াই অক্ষ বরাবর একটা কী হবে, একটু কমেন্ট করো তো। বেশিরভাগই ঠিক আছো, সমস্যা নাই। দেখো এই ব্যাটা উপরে জাম্পও করতেছে না, নিচে ঢুকে যাচ্ছে না, তাহলে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। উপরের দিকে কী কী আছে, উপরের দিকে আছে আর এফ সাইন আলফা এবং নিচের দিকে আছে এম জি কস থেটা। তাহলে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি আর ইকুয়াল টু এম জি কস থেটা মাইনাস এফ সাইন আলফা, রাইট? এম জি কস থেটা মাইনাস এফ সাইন আলফা, আর এর ভ্যালুটা লাগবে আমাদের পরে। ঠিক আছে, তাহলে এবার এক্স অক্ষ বরাবর দেখো সে যাচ্ছে কোন দিকে। দেখো একটা জিনিস যে আমরা চিত্র আঁকানোর সময় কয়েকটা জিনিস লাগে, চিত্র আঁকানোর সময় যেটা মনে রাখতে হবে ঘর্ষণের দিক বের করার সময় যে যাচ্ছে কোন দিকে সেটা দেখতে হবে। ঠিক আছে, ঘর্ষণের দিকটা দেখো এইদিকে যাচ্ছিল, তার মানে ঘর্ষণ হচ্ছে বিপরীতে। ঠিক আছে, এবং ইকুয়েশন লেখার সময় যখন আমরা ফোর্সের ইকুয়েশন লিখবো তখন দেখবো ত্বরণের দিকটা, কারণ ত্বরণের সাথে ফোর্সের সম্পর্ক। ঠিক আছে, এবং ত্বরণের দিকটা। এখন দেখো ত্বরণ কোন দিকে, ত্বরণ হচ্ছে উপরের দিক বরাবর, তার মানে উপরের দিক বরাবর বলগুলো বড়, নিচের দিক বরাবর বলগুলো ছোট। উপরের দিক বরাবর কী কী বল আছে, এফ কজ আলফা, এফ কজ আলফা, আর নিচের দিক বরাবর বলগুলো ছোট, এফ কে মাইনাস এম জি সাইন থেটা। আর কিছু আছে, আর কিছু নাই দেখো, ইকুয়াল টু এম এ শেষ, এই তো, রাইট? দেখো আর তো কিছু নাই। এবার এফ কে কে ঠিক করে ফেলি, ইউ কে আর এর ভ্যালু কত, এম জি কস থেটা মাইনাস এফ সাইন আলফা মাইনাস এম জি সাইন থেটা ইকুয়াল টু এম এ। আমি বারবার বলতেছি কেউ কিন্তু দেখলাম মুখস্থ করতে চাইও না, বের করা শিখো কেমনে বের করতে হয়। মুখস্থ করছো তো গেছো, কত জিনিস মনে থাকবে, এটা তো আমারই মনে থাকে না, আমি তো বের করি প্রতিবার ক্লাসের সময়, বের করে করে ক্লাস অঙ্কগুলো করি। ঠিক আছে, আমরা ওইভাবেই করতাম, তো তোমাদের ওইভাবে করতে হবে, কেউ কিন্তু মুখস্থ করতে যাবে না। এগুলা অনেক বই দেখা যায় যে মানে সূত্র লিখে দেয় সরাসরি, এটা সূত্র এটা, এটা সূত্র এটা, নেভার নেভার মানে পুরা মারা ওইভাবে করতে গেলে। ঠিক আছে, আচ্ছা এইবার এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, কিন্তু ত্বরণ হচ্ছে এই বরাবর, খেয়াল করো ত্বরণ হচ্ছে এই বরাবর, ওকে এই বরাবর যাচ্ছে। তো চিত্র আঁকার সময় কিছু জিনিস কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে এম জিকে আগে সাইজ করো, সাইজ করা শেষ, এফ বাঁকা তারাভাবে আছে এটাকে সাইজ করো, সাইজ করা শেষ, আর লিখে ফেলো। মানে এগুলা জিনিস মাগনা মাগনা, এগুলা মানে এমনি করতে পারবা, অটো, এটা অটো। আচ্ছা এবার তোমরা বলবা যে ঘর্ষণ কোন দিকে হবে, যাচ্ছে উপরে, ঘর্ষণ বিপরীতে রে বাপ। ঠিক আছে, ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি যেটা বলছি যে এফকে আমাদের দেখতে হবে চিত্র আঁকানোর সময়, এবং সেখানে আমাদের দেখতে হবে বেগটা কোন দিকে, মানে কি বলা আছে প্রশ্নে, সে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। যদি উপরে যায় তাহলে ঘর্ষণ তার বিপরীতে নিচে, যদি সে নিচে আসে তাহলে ঘর্ষণ তার বিপরীতে উপরে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বসবো হচ্ছে ইকুয়েশন লিখতে। তাহলে ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন, ওয়াই অক্ষ বরাবর জাম্প করছে না, তার মানে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এম জি কস থেটা। দেখো তোমরা ইকুয়েশন লেখা অলরেডি জানো, ইকুয়েশন লিখতে পারবা, এই যে এফকে ভ্যালু মানে এফকে দিকটা বের করতেই সবাই ভুল করে পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এফকে দিকটা বের করতে পারলেই ইকুয়েশন খুব সুন্দর মতো লিখে দিতে পারবো, শেষ। এটা গেল। এবার আমরা দেখব হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দেখ অক্ষই আঁকাই নেই, তো যাই হোক এতক্ষণ তো অনেক কথাই করছি, এটা 8 নম্বর কেস যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা কেস হিসাবে ধরলে এটা 8 নম্বর কেস আজকের, তো যাই হোক কোন দিকে যাচ্ছে। এবার দেখো এইবার আমাদের দেখতে হবে হচ্ছে, আচ্ছা এটাকে আমি ভুল করালাম নাকি, আমি প্রশ্ন কি দিয়েছিলাম তোমাদের, আমি প্রশ্ন সম্ভবত দিয়েছিলাম হচ্ছে শুরুতে, হ্যাঁ আমি পরে এখানে দেখতে ভুল করেছি, आमी परे चेंज कर दिए एखाने दुईटा पाशापाशी आँकिएछि सरि सरि ऊपर दिखे भिवाला नीचे दिखे एफ के ठीक है आमरा ठीक करतेछि ठीक किन्तु आमी प्रश्न तोमादेर भूल दिएछिलाम उल्टा प्रश्न दिए दिएछिलाम तो जाइ होक थैंक सरि फर दैट ओके अच्छा ताहले देखो आमी चित्रटा তাহলে চেঞ্জ করি তাহলে ভিটা আমরা উপরের দিকে দিচ্ছি তাই তো উপরের দিকে যাচ্ছে নিচের দিকে তাহলে এটা আমরা দিব হচ্ছে এবার নিচের দিক বরাবর রাইট এটা আমরা দিয়েছি হচ্ছে নিচের দিক বরাবর আচ্ছা এটা যদি নিচের দিকে হয় তাহলে কে বড় অবশ্যই এই দুটো বড় এইটার চেয়ে তাই না এট আমাদের এক্স এর ইকুয়েশন লেখার সময় ফোর্স এর ইকুয়েশন লেখার সময় ত্বরণটা দেখতে হবে আর আঁকানোর সময় বেগটা দেখতে হবে এটা মনে রাখবা তাহলে কোন দিকে যাচ্ছে যাচ্ছে কোন দিকে সেটা না আমাদের দেখতে হবে ত্বরণ কোন দিকে নিচের দিকে তার মানে এইদিকে বড় তাহলে এফ কে প্লাস এম জি সাইন থেটা মাইনাস এফ কস আলফা ইকুয়াল টু এম এ মিউ কে আর এর ভ্যালু এম জি কস থেটা মাইনাস এফ সাইন আলফা প্লাস এম জি সাইন থেটা মাইনাস এফ কস আলফা ইকুয়াল টু এম এ ঠিক আছে হ্যাঁ আমি বলার সময় উপরে বলছিলাম পরে আঁকানোর সময় এত কাছাকাছি আঁকাইছি যে আমি নিজে কনফিউজড হয়ে গেছিলাম আচ্ছা যাই হোক মেন জিনিসটা বুঝতে পারলে হবে ভি যেদিকে ঘর্ষণ তার বিপরীত দিকে এবার লাস্ট একটা তোমাদের কাছ থেকে আমি নিব আচ্ছা তো আমরা ধরি হচ্ছে এই বরাবরই ধরলাম ভিটা ঠিক আছে ত্বরণটাও এই বরাবরই ধরলাম ঠিক আছে আচ্ছা এইবার এইটা ঠিক করতে হবে দেখো এই টাইপের প্রশ্ন আছে হ্যাঁ ডাটা সহ আছে আমি পরে করাই দেব টাইম পেলে না হলে তো আমরা রাশিমালা দেখছি ঠিক আছে দেখো এইটা এগুলা দেখতে একটু কেমন কেমন লাগে যে কই থেকে কই বলটা গেল এখানে এখানে দিছে তো চিন্তা করো কার উপরে বল প্রয়োগ করা হচ্ছে এম ভরের এই বস্তুটার উপরে তাই তো তো এইটা যেটা আমরা করবো সেটা হচ্ছে খুব সুন্দর করে এটাকে শিফট করে এখানে নিয়ে আসবো কারণ একটা বস্তুর উপরে চাইলে বলটা বল শিফট করা যায় যেহেতু একটা বস্তুর উপরেই কাজ করছে এই বলটাকে চাইলে আমরা শিফট করতে পারি ঠিক আছে তাহলে এইটা আসলে হচ্ছে এইখানে তাহলে এফ এখন এইখানে এফ এখন এখানে এবার আমাদের দিকটা দেখতে হবে দেখো আমাদের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর এগুলোকে ভাগ করে দিতে হবে তাই তো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো আমরা এই বরাবর একটা ভাগ পাবো এই বরাবর একটা ভাগ পাবো দেখো এটাকে উপাংশ ভাগ করতে হচ্ছে তাই তাই তো এইটা এবং এটা ছাড়া কিন্তু আর উপায় নাই মানে উপাংশ কেমনে যে এই দুটার যোগফল হইতে হবে এইটা তাই না উপাংশ তো এটাই মিন করে যে এই দুটার যোগফল হইতে হবে এইটা এখন দেখো তাহলে এটা যদি থেটা হয় এইটা অবশ্যই থেটা তাই না এটা থেটা হলে এটা অবশ্যই থেটা তাহলে এটা হচ্ছে এফ কস থেটা এটা হচ্ছে এফ সাইন থেটা রাইট আচ্ছা এবার এম জি দেখো এম জি কস থেটা এটা এবং এম জি সাইন থেটা এর পাশে আর কি কি বল আছে উপরের দিকে আর এইবার এইবার তোমরা লিখবা হচ্ছে দেখো সব দিয়ে দিয়েছি এবার তোমরা লিখবা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনটা করে রাখো ঠিক আছে এবার লেখা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশন পারফেক্ট সবাই ঠিক আছে এখানে দেখো উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণের বল তাহলে উপর দিকে কি বল আছে উপরের দিকে আর এবং নিচের দিকে আছে এম জি কস থেটা প্লাস এফ সাইন থেটা রাইট আচ্ছা এবার এক্স অক্ষ দেখো আমি এখনও ঘর্ষণ বলটা দেই নাই দেখো ঘর্ষণ বলটা কোন দিকে হবে আমরা ঘর্ষণ বল কোন দিকে ডাকানোর সময় দেখবো হচ্ছে ভি কোনটা সেদিকে ভি যেদিকে ঘর্ষণ বল তার বিপরীত দিকে এবার এক্স অক্ষ বরাবর ইকুয়েশন লেখার সময় দেখব হচ্ছে ত্বরণটা কোন দিকে ত্বরণটা এই দিকে তাহলে এই দিকের বলগুলা বড় এই দিকের বলগুলা ছোট ঠিক আছে এই দিকের বলগুলা বড় এই দিকের বলগুলা ছোট তাহলে এইদিকে কি কি বল আছে এদিকে বল আছে হচ্ছে একটাই এফ কস থেটা আর এদিকে আছে হচ্ছে এম জি সাইন থেটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম ইন্টু এ নির্ত্বরণ তাহলে এফ কস থেটা माइनस एम जी sin थेटा माइनस म्यू के आर आर एर भैलू होच्छे एम जी कस थेटा प्लस एफ sin थेटा इक्वल टू एम इंटू ए राइट ताहले एटा होच्छे आमादेर गेलो ओके तो आमरा अबाउट कयटा 9टा मन हय चित्र देखलाम। तो आशा करी जे आमादेर सामने जो आरो आसे आरो देखबो, किन्तु आमी ओभारअल एकटा किन्तु भिउ तोमादेर दिते पारछि, माने अंतत एटा शिखाइते पारछि जे एफ के केमने देखते होबे एबं इक्वेशन केमने लिखते होबे। ठीक आछे, एगुला पारलेई चले मैथ हो जाए। ठीक आछे, एगुला पाराटाई मेन, मैथे एटा पाराटाई मेन। तो एखन आमरा किछु मैथ शुरू करी। ताकाई निई आगे कि होच्छे, भूमिर साथे 5 डिग्री नति कोणेर तले, ताहले थेटा आगे धरे निई आगे। हाँ, थेटा धरे परे थेटार भ्यालुटा बसाई दिबो। ताहले ए होच्छे गाड़ी, ताहले प्रथमे जे काजटा सेटा होच्छे एम जी के साइज करो, एम जी कस थेटा, एम जी साइन थेटा, राइट। अच्छा, कोन दिके जाच्छे? नीचेर दिके जाच्छे, नीचेर दिके चलते देওয়া হচ্ছে। नीचेर दिके যদি চলে তাহলে ঘর্ষণটা হবে এই বরাবর। আচ্ছা, আর এখানে আছে আর কোনো বল এর উপর কাজ করেছে, মানে অন্য কোনো বল আছে, অন্য কোনো বল নাই। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে হচ্ছে y অক্ষ বরাবর এটা আগে লিখবো, r ইকুয়াল টু mg cos theta এবং x অক্ষ বরাবরটা এবার লিখবো। এবার দেখো যে ত্বরণ কত যখন বলেছে, যখন এখানে বলা নাই যে মন্দনে চলছে বা হাবিজাবি, তাহলে বুঝে নিতে হবে যে কোনো যদি মানে এক্সট্রা ভাবে না বলা থাকে তখন আমরা ধরে নিব যে গাড়ি যেদিকে চলছে সেদিকেই ত্বরণ। ঠিক আছে, যেদিকে চলছে সেদিকে ত্বরণ। যদি না বলা থাকে যে আমরা ব্রেক করছি, আমরা উল্টো দিকে ফোর্স দিচ্ছি, এগুলো যদি না বলা থাকে তাহলে গাড়ি যেদিকে চলছে সেদিকেই ত্বরণ। তাহলে x অক্ষ বরাবর ইকুয়েশন লেখার সময় কি লিখতে হবে? কে বড়? অবশ্যই mg sin θ বড়। তাহলে mg sin θ - fk ইকুয়াল টু m ইনটু a। আচ্ছা, mg sin θ μ k r mg cos θ m ইনটু a। দেখো m m কাটাকাটি যায়, তাহলে g sin θ - uk uk কেন বললাম, g cos θ এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, এটা চাইলে মনে রাখতে পারো। এটা কিভাবে মনে রাখা যায়? এটা হচ্ছে জিনিসটা এরকম যে একটা গাড়ি যদি বা একটা বস্তু যদি নিচের দিকে নামতে থাকে, ত্বরণে নিচের দিকে ত্বরণে নামতে থাকে, তাহলে তার ত্বরণটা হয় এটা। ঠিক আছে, এটা মনে রাখতে পারে, শর্টকাট হিসাবে অনেকে মনে রাখে। আচ্ছা, তাহলে এর ভ্যালুটা কত? জি সাইন 9.8 সাইন 5, 5 ডিগ্রি একটা কোণ হলো, তো দিছে কিছু করার নেই, 9.8 cos 5। उल्टा पाल्टा ना आसे आबार sin 5 माइनस 0.08 9.8 cos 5 0.073 मीटर पर सेकेंड स्क्वायर त्वरण बेर हलो। ठीक आछे, एबार मने करो आमरा बेर करते चाच्छि होच्छे 2 नम्बरे, एटा बेर करी स्थिर अवस्था थेके যাত্রা শুরু করে করে সেকেন্ডে কত পথ অতিক্রম করবে? দেখো দ্বিতীয় সেকেন্ডের কথা বলা আছে। হ্যাঁ, সেকেন্ডে কত পথ অতিক্রম করবে, সুতরাং আমরা লিখব হচ্ছে HTHU হাফ A টয়েস T মাইনাস 1, সব কিছু একই দিকে এই জন্য প্লাস। হ্যাঁ, তাহলে স্থির অবস্থা থেকে, তাহলে ইউ এর ভ্যালু 0, হাফ এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 0.0731 টয়েস টি, 2 ইন্টু টি এর ভ্যালু দেওয়া আছে 2 - 1। ঠিক আছে, তো এখানে কত আসে দেখি, পয়েন্ট 10965 मीटर पर सेकेंड। एकक किन्तु एटार पर सेकेंड होबे। हाँ, तम सेकेंड अतिक्रांत दूरत्वेर एकक पर सेकेंड, कारण देखो जे इउ एर एकक पर सेकेंड मीटर पर सेकेंड, एटार एकक आसबे मीटर पर सेकेंड। एटा मने बोलेछिलाम तोमादेर एर आगे गतिविद्यार क्लासे, एटा मीटर पर सेकेंड होबे। मीटर पर सेकेंड जोग करे मीटर पर सेकेंड पावा जाय। हाँ, तुमि दुइटा लाउ जोग करे एकटा कोदू पावा ना। हाँ, मैं दुईटा लाउ जोग कर 4टा कदू पावा जाए, 2टा लाउ जोग कर 4टा लाउई पावा जाए। ब्लक दुटी त्वरण एवं सूतार टान। अच्छा, एबार आमरा देखबो होच्छे एई जे देखो एर आगेर एकटा क्लासे बोलेछिलाम जे जखोनी आनत तलेर कथा बला थाकबे एइभाबे, एई जे टानेर अंक जखन करा आछे तखन एकटा जिनिस किन्तु आमरा মনে মনে চিন্তা করব সেটা হচ্ছে দেখো যে এটা আগে ঠিক করে নেই। দেখো এটা হচ্ছে mg cos 45, এটা হচ্ছে mg sin 45 এবং এই বরাবর হচ্ছে mg, দেখো এটা 30 তাহলে এটা হবে mg cos 30, এই বরাবর হবে হচ্ছে mg sin 30, উপাংশ ভাগ করলাম জাস্ট। আচ্ছা তো আমরা কি বলেছিলাম যে আমাদের দেখতে হবে যে mg sin 45 এবং mg sin 30 এই দুইটার মধ্যে কে বড় তুলনামূলক, এটা একটু মনে মনে আমরা ক্যালকুলেশন করব, এটা আমরা লিখব না, মনে মনে ক্যালকুলেশন করব। তাহলে m এর ভ্যালু সবার সেম, mg সবার সেম, এজন্য sin 45 আর sin 30 এর মধ্যে কে বড়, sin 45 মনে হয় বড় তাই না, কারণ সাইন যতই 90 দিকে যায় তত বড় হয়। তাও একটু চেক করব, পরীক্ষার হলে বসে আমরা একটু ভীত হয়ে যাই, এজন্য চেক করি অ্যাকচুয়ালি। তাহলে দেখা যাচ্ছে sin 45 বড়, হ্যাঁ sin 45টা বড়, তার মানে বোঝা যাচ্ছে যে এই দিক বরাবর বলটা একটু তুলনামূলক বড়। তো আমরা ধরে নিব যে এই সিস্টেমটা এদিক বরাবর একটা ত্বরণ পাচ্ছে, কোন দিক বরাবর, এই দিক বরাবর একটা ত্বরণ পাচ্ছে, ঠিক আছে এই দিক বরাবর। তাহলে এটা যে ত্বরণটা পাচ্ছে এই বস্তু সেম ত্বরণই পাবে, ঠিক আছে, এটা যে ত্বরণটা পাচ্ছে এই বস্তু সেম ত্বরণে পাবে। দেখো এটা যেদিকে ত্বরণ পাচ্ছে সেদিকেই তো যাতায়াত করা শুরু করবে তাই না, যেটা যে ত্বরণে যাচ্ছে সেদিকে যাতায়াত করা শুরু করবে, এর ফলে এটার বেগটা হবে এই দিক বরাবর। তার মানে এটার উপরে যে পরিমাণ ফোর্স কাজ করবে সেটা হচ্ছে Fk1 ধরলাম, ঘর্ষণ, কারণ এদিক বরাবর যাওয়া শুরু করছে, এটাও এদিক বরাবর যাওয়া শুরু করবে এবং তাহলে ঘর্ষণটা হবে হচ্ছে এটার এই দিক বরাবর, Fk2 ধরলাম। আর কি কি বল আছে, এখানে বল আছে হচ্ছে R1 এবং এখানে বল আছে হচ্ছে R2। আর কি বল আছে, টান আছে। দেখো টানের অঙ্ক করানোর সময় কিন্তু সবই আমরা করেছিলাম, জাস্ট এখানে কি হলো, জাস্ট একটা ঘর্ষণ অ্যাড হয়েছে আর কিচ্ছু না, ঠিক আছে, টানের ক্লাস তো দেওয়াই আছে ইউটিউবে। আচ্ছা এখন আমরা কি করি বলো তো, আলাদা আলাদা বস্তু আছে এজন্য কি করতে হবে, আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হয় তাই তো। তাহলে যেটা করবো আমরা এটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম একটা আঁকাবো, তো আলাদা আলাদা একটা আঁকায় ফেলি, পরীক্ষার সময় এটা আলাদা আঁকানোর দরকার নেই, তোমরা এখান থেকে দেখে দেখে লিখবা, বোঝানোর স্বার্থে আমি আঁকাচ্ছি। তাহলে দেখো এটা নিচের দিকে আছে হচ্ছে mg cos 45, উপরের দিকে আছে হচ্ছে R1, এর উপরে বল আছে হচ্ছে mg sin 45, এর উপরে বল আছে হচ্ছে Fk1 এবং এর উপরে টান আছে হচ্ছে এটা, এর উপরে টান এটা, তাহলে টি আছে হচ্ছে এটা, ঠিক আছে। যাচ্ছে কোন, সরি যাচ্ছে কোন দিকে না, ত্বরণ কোন দিকে, ত্বরণ হচ্ছে এই বরাবর। তাহলে আমরা প্রথমে কি লিখবো, y অক্ষ বরাবর ইকুয়েশন আগে লিখবো, y অক্ষ বরাবর উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না তাই না, উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে R1 ইকুয়াল টু mg cos 45, ঠিক আছে। এবং এক্স অক্ষ বরাবর, দেখো এক্স অক্ষ বরাবর নিচের দিকে যাচ্ছে, দেখো ত্বরণটা নিচের দিকে, তার মানে নিচের দিকে বলটা বড়, উপরের দিকে বলগুলো ছোট, তার মানে mg sin 45 মাইনাস টি মাইনাস Fk1 টু m ইন্টু a, তাই না। দেখো নিচের দিকে যাচ্ছে, mg sin 45 বড়, টি Fk1 ছোট, তাহলে কি লেখা যাচ্ছে, হ্যাঁ আমরা একটু ভ্যালুগুলো বসাই। হ্যাঁ জি এর ভ্যালু এখানে 9.8 মনে দেওয়া আছে, আর কোনো চেঞ্জ করতে বলে নাই, অনেক জায়গায় আবার চেঞ্জ করে 10 লিখতে বলে, তো 9.8 cos 45 হচ্ছে 1/√2, ঠিক আছে, তাহলে 9.8 sin 45 এটা 1/√2 মাইনাস টি মাইনাস Fk, Fk মানে হচ্ছে μk ইন্টু r, μk এর ভ্যালু কত, μk এর ভ্যালু 0.1, ঠিক তুলেছি আমি, হ্যাঁ ঠিকই তুলেছি, μk এর ভ্যালু 0.1 ইন্টু r, আর r হচ্ছে R1 এখানে, তাহলে R1 হচ্ছে 2 ইন্টু 9.8 ইন্টু 1/√2 ইকুয়াল টু হচ্ছে কত, m এর ভ্যালু 2 কেজি, এ তো এ, এটা আমরা বের করব। দেখো আমাদের কী কী বের করতে হবে, টি বের করতে হবে, এ বের করতে হবে তাই তো। তাহলে এখানে লিখি কি হলো, দেখো এটা থেকে এটা বাদ দেওয়া যায়, -12.473 মাইনাস টি ইকুয়াল টু টয়েসে, এটা থাকুক, এটা 1 নম্বর সমীকরণটা রাখতেছে। ठीक है ताहले एक बस्तुर जन्य आमरा एतो किछु पेलाम। एबार एखाने आरेकजन बसे आछे तार जन्य लिखते हबे। ताहले एटा हच्छे द्वितीय बस्तुर जन्य आँकाई एकटू एटा परीक्षार समय ना आँकालेও हबे हाँ बोझार जन्य जास्ट आँकाচ্ছি। ताहले कि कि বল আছে একটু আঁকাই ফেলি তাড়াতাড়ি। mg sin 30 ऊपर दिक बराबर टान काज करছে সুতার r2 ए बराबर एफ के टू एम जी कस थार्टी नीचे दिक बराबर और कोनो बल नाई सब करे फेलछे। ताहले प्रथमे y अक्ष बराबर ए पाशे जाच्छे ना ए पाशे जाच्छे ना तार माने अक्ष किन्तु आमादेर एटा ख्याल करबा। एबार एटार जन्य अक्ष किन्तु आलादा ठीक आछे आलादा आलादा बस्तुर जन्य आलादा अक्ष चाइले निते पारो कोनो समस्या नाई। ताहले ऊपरेर दिके जे परिमाणे बल नीचेर दिके सेम परिमाणे बल ताहले r2 इक्वल टू mg cos 30 ठीक आछे। अच्छा एबार होच्छे x अक्ष बराबर कि लेखा जाए x अक्ष बराबर लेखा जाए होच्छे कोन दिके जाच्छे देखो एटा एखाने जाच्छे ए ऊपरे जाच्छे तार माने एटा होच्छे ऊपरेर दिक माने त्वरणटा कोन दिके जाच्छे एटा मेइन ना त्वरणटा कोन दिके इक्वेशन लेखार जन्य त्वरणटा होच्छे ऊपरेर दिक बराबर ठीक आछे। तार माने ऊपरेर दिक बराबर बलगुलो बड़ t एदिके ताले ये दुइटा छोटो एटा बड़ो जेहेतु ऊपर दिक बराबर नीट बल ताहले t माइनस एम जी sin 30 माइनस एफ के टू इक्वल टू एम इंटू ए। एबार मानगुला बसाई t माइनस 2 9.8 sin 30 भैलू हाफ एफ के टू मिउ के भैलू होच्छे 0.1 इंटू r एर भैलू होच्छे r2 एर भैलूटा बसाई आठ पेर भैलूटा बसाई देखो एम एर भैलू कत 2 9.8 cos 30 भैलू रूट ओवर 3/2 सम्भवत तो आमी चेक करब समस्या नहीं। ताहले एखाने 2 इंटू 9.8 इंटू cos 30 बसा देव क्यालकुलेटरे समस्या कि एखाने एम एर भैलू 2 एखाने ए ठीक आछे। आमी कमेंटगुलो पढ़छी दाड़ाओ समस्या नहीं तोमरा किछु कमेंट करेছো মনে হচ্ছে পড়ছি डोंट वरी আমি কমেন্টগুলো পড়ব সমস্যা নেই। हाफ माइनस 0.1 टू 9.8 cos 30 तो ठीक लिखे फाइन t अच्छा कि करलाम एखाने देखी तो माइनस 2 एटा माइनस 0.1 अच्छा ठीक है माइनस 11.497 टॉइस ताहले कयटा समीकरण आसছে दुईटा समीकरण दुईटा अननोन पाওয়া যাবে কিন্তু হ্যাঁ এটা আমি করতেছি এটা কিন্তু তোমরা করে নিবা। তাহলে t এর ভ্যালুটা পাওয়া যাবে এর ভ্যালুটাও পাওয়া যাবে দুইটা সमीकरण দুইটা আননोन। 2.5 কেজি ভরের একটি বস্তু একটি নততল বরাবর 1.5 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। 1 সেকেন্ড পর তার বেগ বেড়ে গেছে एक्चुअली 5 মিটার পার সেকেন্ড হচ্ছে অনুভূকের সাথে নতকোণ কত মিউ কে এর ভ্যালু দেওয়া আছে মিউ কে এর ভ্যালু সম্ভবত 0.2 হ্যাঁ মিউ কে এর ভ্যালু হচ্ছে 0.2 রাইট। আচ্ছা एबार आमरा आँकाई देखो आँकाईते होबे एक्चुअली हाँ ना कारण ना कि एटा करे एकटु रिस्की हो जाए बेशी रिस्क हो जाए। ताहले कि करते होबे प्रथमे एम जी के साइज करी थेटा धरी कोन दिक बराबर पड़छे नीचेर दिक बराबरई पड़छे तार माने बेगटा तार नीचेर दिक बराबरई भालो एबं देखो 1.5 मीटर पर सेकेंड बेगे पड़छे और 1 सेकेंड पर तार बेग होयेछे 5 मीटर पर सेकेंड तार माने नीचेर दिक पड़ते पड़ते तार बेग बाड़तेछे बा त्वरणटा किन्तु एक्चुअली नीचेर दिके ठीक आछे त्वरणटाओ नीचेर दिके आस्ते आस्तेओ नीचेर दिके त्वरण जो नीचेर दिके हय यदि नीचेर दिकेई आसे नीचेर दिके आसले कि हबे घर्षण हबे उपर दिक बराबर एबं पाशे उपरे तो आर एकटा थाकबे सब समय ठीक आछे। आर कोनो बल आछे आर कोनो बल एखाने नाई ठीक आछे। ताहले आमरा त्वरणटाके बेर करे फेली a इक्वल टू देखो शेष बेग माइनस आदि बेग बाई टाइम 5 होए छे 1.5 छिलो 1 सेकेंड 2 3 साढ़े 3 हाँ मीटर पर सेकेंड स्क्वायर ठीक है एर भैलूटा पावा गेल। अच्छा फाइन एबार थेटार भैलूटा लागबे देखो आमरा r इक्वल टू कि लिखते पारी एम जी cos थेटा एटा अनेकबार करलाम एकटु आगे y अक्ष बराबर एजন্য আর এটা बोलतेছি না কেন হলো। এবার হচ্ছে নিচের দিক বরাবর ত্বরণ তার মানে নিচের দিক বরাবর আছে নিট বল তার মানে mg sin θ - fk एम जी साइन थीटा माइनस एफ के इक्वल टू एम ए। ओके आर एर भ्যালুটা হচ্ছে एम जी कस थीटा इक्वल टू एम ए, তাহলে जी sin थीटा माइनस मिउ के जी cos थीटा इक्वल टू ए। एकटू आगे एक कथा बोलेছিলাम যে তোমরা চাইলে ওটা शॉर्टकाट हिसाब यूज करते एक्चुअली ये शॉर्टकाट मैं वोटाई कई जिनिसटा क्योंकि एखे आस ठीक है। जदिव शॉर्टकाट यूज करा एक रिस्की हो जाए जदि बोलतो जे एक जो घूरा दी तो शॉर्टकाटे काज चलतो ना। हाँ ताहले एटा कथा एखन की देवा आछे देखो जी एर भ्यालू तो 9.8 यूज करते होबे कारण 10 बला नाई sin थीटा एटा आमरा जानी ना मिउ के भ्यालू कत मिउ के भ्यालू 0.2 9.8 cos थीटा इक्वल टू एर भ्यालू कत एर भ्यालू 3.5 एइबार होबे थीटा भ्यालूटा तो एटा जेहेतु एडमिशन तोमरा चाइले क्यालकुलेटर सरासरि बसा दिते पारो। एटा क्यालकुलेटर सरासरि बसा दिले चले आसबे तो सेटाई करछि क्यालकुलेटरे जो सरासरि बसानोर ट्रिकटा तो आशा करी तोमरा अनेकेई देखछो सेटा हच्छे जे इउटिउबे देवाई आछे आमार च्यानेलेई जे केमने एकटा बड़ो इक्वेशनके सरासरि बसिए क्यालकुलेशन करा सम्भव हय। अवश्यई डिग्री मोडे रेखे एटा करते हबे। एटार थेटा भ्यालूटा आसছে হচ্ছে 31.8 डिग्री ठीक है। और तुम जो सरसि ना करते चाओ तो तुम्हारा शिखो ना इते तुम्हारे त्रिकोणमितिते कैमने sin थीटा cos थीटा देवा थाकले सल्व करते हैं सल्व करते हैं ठीक है। और जो करते एडमिशन तो सरसि कराई जाए कोनो समस्या नहीं। तो ये हे 31.8 डिग्री कोण जेटा आमरा पेये गेछि ठीक है। तो एखाने चाइले एफ थेटा एच ए तीनटा ना बोले भ्यालू दिए दिते पारे कोनो समस्या नहीं। हाँ भ्यालू दिए दिलेও मान पाওয়া যাবে तो भ्यालू दिए अंक आसते पारे एक ही अंक चले आसते पारे तो आमरा राशिमाला दिए देखी पर चाइले भ्यालू जो बसाई दिब समस्या कि। अच्छा थेटा नतिकोणेर एक अमसृण तल बराबर एफ बल प्रयोग कर एक ब्लक के समवेगे ऊपर उठाना होच्छे आगे आमरा देखब समवेगे ऊपर उठानोर समय कि करा होच्छे। तो समवेगे ऊपर उठाच्छे तार माने एटा एम जी प्रथमे जेटा करते होबे अवश्यई एम जी cos थेटा एम जी sin थेटा एवं ऊपरे उठाना होच्छे समवेगे तो ऊपरे उठाना माने होच्छे त्वरणटा कोन दिके त्वरण सरि घर्षणटा कोन दिके थाकबे ऊपरे जेहेतु उठाच्छे घर्षण होबे गतिर विपरीते ए बराबर। ताहले एटा होच्छे देखो त्वरण नाई एखन बेगटा होच्छे ऊपरेर दिक बराबर किन्तु कि बोलेछे समवेगे निये जाच्छे ताहले एटा धरलाम होच्छे आर समवेगे निये जाच्छे ताहले ऊपरेर दिके जे परिमाणे बल नीचेर दिके सेम परिमाणे बल ताहले ऊपरेर दिके होच्छे एफ नीचेर दिके होच्छे एफ के प्लस एम जी sin थीटा कारण कि ओई तो एकदम प्रथम केसटा क्लासेर शुरूर केसटा समवेगे निये जेते हले कि करते हय ऊपरेर दिके जे परिमाण नीचेर दिके सेम परिमाण। ताहले एटा गेल एफ एर भ्যালু। एरपरे जेटा करा होच्छे सेकेंडलि एटाके जेटा करेछे सेटा होच्छे h उच्चता थेके फेले देवा होच्छे बा फेले देवा हलो किन्तु एफ बलटा प्रयोग करछे होच्छे एखन ए बराबर ठीक आछे एफ बलटा प्रयोग करछे ए बराबर। अच्छा बाई दि बाई आमरा एफ केटा लिखी नाई एफ केटा कत होबे एफ के होबे मिउ के इनटू आर आर एर भ्যালু कत आर होबे ऊपर दिके जे परिमाण नीचेर दिके सेम परिमाण एम जी cos थीटा अनेकबार करछे एटा रेखे देई ठीक आछे। अच्छा तो एखन देखो एखन जेटा करेछे एफ बलटी नततल बराबर नीचेर दिके प्रयोग करा होयेछे एई बलटाई एखन नीचेर दिके काज करछे राइट। अच्छा एखन ख्याल करे देखो जे कि होच्छे एखन अवश्यई तुमी बल प्रयोग करछो ख्याल करेछो बल प्रयोग करछो एबं नीचेर दिके जी आछे नीचेर दिके जी एर सापोर्ट आछे एकटा तार माने त्वरण किन्तु होच्छे धरे नेওয়া যায় एबार निये निते जे समवेगे किन्तु आसार समय किन्तु आर समवेग थाकतेछे ना बोझा जाच्छे तुमी जे बलटा दिये निये गेछो ओई बलटा माने एमनेई से नीचे नामबे एम जी sin थीटार फले तार उपर तुमी एफ बल प्रयोग करेछो तार माने एकटा त्वरण तो थाकबेई ताहले नीचेर दिके नामाच्छे एबं एबार एकटा त्वरण थाकबे। अच्छा विषय सेटा ना विषयटा होच्छे जे ताहले एटा एफ की आछे आर एटा होच्छे एम जी sin ताहले एटा एम जी होले एटा होच्छे एम जी cos थीटा और एटा होच्छे एम जी sin थीटा ऊपरेर दिके आर और जे दिक बराबर निये जाच्छो तार विपरीत दिके होच्छे एफ के ठीक आछे। ताहले एइबार कि लेखा जाए एइबार देखो के बड़ो अवश्य एफ और एम जी sin थीटा बड़ो एफ के तुलनाय सूतरां एफ प्लस एम जी sin थीटा एफ के तुलनाय बड़ो माइनस एफ के तैना एफ प्लस देखो ए प्लस एम जी साइन थीटा माइनस एफ के और कि तो किछु नहीं इक्वल टू एम इंटू ए ठीक है। और y अक्ष बराबर लिखलाम ना क्यों कारण y अक्ष बराबर लिखले आर इक्वल टू एम जी cos थीटा पा ठीक है। मिउ के ताहले मिउ के इंटू आर ओइटाई सेम जिनिस आसबे सूतरां आमरा कि लिखते पारी देखो एफ इक्वल टू एखाने एकटु साइज करी एफ के बदले मिउ के आर ताहले मिउ के एम जी cos थीटा एम जी sin थीटा ठीक है। ताहले कि लेखा जाए एफ एर बदले लेखा जाच्छे होच्छे मिउ के एम जी cos थीटा एम जी sin थीटा माइनस एफ के मिउ के एम जी cos थीटा इक्वल टू एम इंटू ए तैना देखो एफ एर भ्यालुटा एखाने बसाচ্ছি एखाने बसाলাম সুন্দর করে মিউ কে এম জি cos थीटा एम जी sin थीटा प्लस এই যে ভুল করছি এখানে একটা এটার বদলে মিউ কে cos এম জি sin थीटा একটা এখানে আরেকটা এম জি cos sin थीटा আছে তাহলে 2 এম জি sin थीटा হলো माइनस एफ के भ्यालु আবার বসাবো যেহেতু একই রকমই ভ্যালু হবে एफ के মিউকে আর মিউ কে এম জি cos थीटा এম এ তাহলে কি থাকে एम एम काटाकाटी যায় ताले म्यू के जी cos थीटा प्लस 2g sin थीटा माइनस म्यू के जी cos थीटा देखो ये आगे काटाकाटी कर दिले तो देखो ये काटाकाटी नाई ताहले जेटा आसे a इक्वल टू 2g sin थीटा आमरा किन्तु एर भ्यालु पेये गेছি त्वরণের ভ্যালু ठीक আছে। त्वरणের ভ্যালু পেয়ে গেছে এখন কি বের করতে হবে এখান থেকে যদি ফেলে দিয়েছি তখন এখানে আসতে নিচে পৌঁছাতে কত টাইম লাগবে দেখো त्वरणের ভ্যালু পেয়েছি এবার আমরা দেখব সরণটা কত এস কত তো এটা থিটা ধরেছি হ্যাঁ দেওয়াই আছে তাহলে দেখো এটা যদি এইচ হয় এটা যদি থিটা হয় তাহলে এটা যদি এস হয় তাহলে কি লেখা যায় sin থিটা লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এইচ অতিভুজ হচ্ছে এস তাহলে এস ইকুয়াল টু एस इक्वल टू लेखा जाच्छे एच बाई sin थीटा अच्छा एबार देखो त्वरण पे गेছি एस लागবে तो कत टाइमे पৌঁছাবে তা সেটা বের করার জন্য আমরা গতিবিদ্যা समीकरण यूज করব एस इक्वल टू ut हाफ ए टी स्क्वायर देखो এখানে ফেলে দেওয়া হয়েছে বলা আছে না फेले देवा छेड़े देवा छेड़े देवा माने होच्छे आदि बेग होच्छे जीरो आदि बेग होच्छे जीरो ताहले एटा बात ताहले जेटा थाके हाफ ए टी स्क्वायर हाफ ए एर भ्यालु होच्छे 2g sin थीटा टी स्क्वायर टी स्क्वायर टी स्क्वायर ताहले देखो एस एस इक्वल टू कत h बाई sin थीटा देखो एस इक्वल टू कत h बाई sin थीटा एटा थाके होच्छे हाफ टू हाफ ताले जी sin थीटा इंटू टी स्क्वायर तैना देखो और कि लेखा जाए एखाने टी स्क्वायर इक्वल टू एच डिवाइड बाई देखो टी स्क्वायर इक्वल टू एच डिवाइड बाई जी sin स्क्वायर थीटा ताले टी इक्वल टू एच बाई जी रूट ओवर जी वन बाई sin थीटा एटा होच्छे आंसर। अच्छा जो एखन प्रश्नकर्ता चाइतो कोश्चेने ई दिबे जेटा बोले जे भ्यालु दिबे दिते पारे तोलाम जे 100 मीटर बोलो 100 मीटर फाइन sin थीटा थीटा भ्यालु बोलो 30 डिग्री तो एखन बेर करते पारबा ना सेम बसाय देब आंसर हो जाए ठीक है। ताहले एइभावे देखो एखाने किन्तु दुइटा केस छिलो प्रथम केसे आमरा समवेगे निये गेছি तारपरे केसे आमरा एखाने टेने निये आसतेছি তখন আমরা দেখতেছি কি হচ্ছে রাইট তাহলে আমরা বিভিন্ন কেসের অঙ্কিত করেছি তো দেখো প্রথমে যে 8টা চিত্র আঁকিয়েছি 8টা চিত্র থেকে তুমি চাইলে 32 রকমের অঙ্ক করতে পারো হ্যাঁ একটা থেকে 3-4 রকমের সম্ভব তাহলে এগুলা তারপর আরো করেছি কিছু ম্যাথ তো অনেকগুলা কিন্তু আজকে করেছি হ্যাঁ আজকে ক্লাস থেকে কিন্তু যেটা বলেছে অনেক মানে টাইপের প্রশ্ন কিন্তু বানানো সম্ভব ঠিক আছে। তো আজকে ক্লাসটা যদি কেউ মনে করো মাঝখানে বুঝতে পারো নাই দায়িত্বটা হচ্ছে আগের ক্লাসটা করে ঘর্ষণের প্রথম পর্বটা করে তারপর এটা করা বসা এবং যদি কখনো প্রবলেম হয় বারবার এটা রিওয়াইন্ড করা বারবার রিওয়াইন্ড করলে আশা করি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে।